মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমিও তো সহ্য করার চেষ্টা করেছি, আমাকেও তো বাঁচতে হবে বলুন। সেই কারণে আমি পুতুলদির কাছে শুই, তারপরেও এত কথা উঠছে কেন? সব অভিযোগের তীর আমার দিকে আসছে কেন? আমাকে এটা বলা হচ্ছে যে আমার একটা সম্পর্ক আছে বলে আমি স্বামী স্ত্রীর সম্পর্কে থাকতে চাইছি না, কিন্তু সেটা তো নয় মা। আমি তো চেষ্টা করেছি আমার মতো করে স্বামীর সাথে ঠিকঠাক সম্পর্ক রাখার চেষ্টা করেছি, কিন্তু একতরফা তো সবকিছু হয় না মা, স্বামীকেও তো সেই চেষ্টা করতে হবে। আর যাই হোক, এরকম একটা মানুষের সাথে না রাত কাটানো যায় না। আমার কি আর কথাগুলো বলতে লজ্জা লাগে না? আমারও খারাপ লাগে মা কথাগুলো বলতে, কিন্তু কি করব বলুন তো, আপনারা সবাই মিলে আমাকে একঘরে করে দিচ্ছেন, তাই বাধ্য হয়ে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। এই খবরদার, খবরদার, বাড়ির বউ তুমি রাত বিরেতে ফুর্তি করে বাড়ি ফিরছো, লজ্জা করে না তোমার? যা খুশি তাই বলছো আমার নামে, খুন করে ফেলবো তোমায় আমি। বাবা, তুমি করবে খুন? তুমি সব পারো নাকি? যদি পারতে তাহলে তো হয়েই যেত, তুমি না অন্য কিছু পারো না, তুমি হলে একটা কাপুরুষ। দুর্বল মাটি দেখে সেই মাটিতে তুমি আছড়াও কামড়াও, তোমার দ্বারা আর কিচ্ছু হবে না। অনেক রাত হয়েছে, শুতে যাও। ঠিক বলেছিস, একদম ঠিক কথা বলেছিস। আমরা কোন রকমে বাড়িতে ফেললাম, নেহা তো ভাবাংশের ছেলেটা ছিল, আমাদের গায়ে করে বাড়ি পৌঁছতে গেল। এই কোন ভালো মানুষের ছেলে তোদের পৌঁছে দিয়ে গেছে? কে? এই কার কথা বলছিস তুই? কোন ভালো ছেলে? এই কার সঙ্গে এসেছিস? গাড়িতে এসেছি, বললাম তো গাড়িতে এসেছি। গাড়িতে এসেছিস আমি বুঝলাম, কিন্তু আমি তোর কাছে জানতে চাইছি কার সঙ্গে এসেছিস গাড়িতে, কে ছিল, কে কে, কোন ভালো ছেলে ছিল গাড়িতে? হ্যাঁ, তোরা না বললি যে ভাড়ার গাড়ি করে এসেছিস? ভাড়া গাড়ি করেই এসেছি তো, আমরা ভাড়া গাড়িতে এসেছি, তারপর মাঝখানে আসতে রাস্তা মাঝখানে না গাড়িতে একটু খারাপ খারাপ হয়ে গেল, আমি তারপর গাড়ি থেকে নেমে গেলাম। আমি আর শিমুল রাস্তা মাঝখানে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে আমাদের খুব ভয় লাগছিল খুবই রাস্তা মাঝখানে অন্ধকারে, কত বাজে বাজে ছেলেরা কত বাজে বাজে কথা বলছিল, শিমুল না আমাকে জড়িয়ে জাপতে ধরে দাঁড়িয়েছিল। আর তখন ওই ভালো ছেলেটা শিমুলকে ফোন করলো, ভালো ছেলেটাকে বললো গাড়ি পাঠাতে, আর তখনই তো শোন, এই ভালো ছেলেটাকে বল, এই ভালো ছেলেটাকে আমি জানতে চাই, বল। কিরে বলছি, ভালো ছেলেটি কে? ওই যার বোনের বেতে তোরা গেছিলি? ওই তো ফোন করেছিল শিমুলকে, ওই তো তারপর গাড়ি করে আমাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে গেল। কে দিয়ে গেল? হ্যাঁ, কে দিয়ে গেল? আমরা ভাড়া গাড়ি করে এসেছি তো, ভাড়া গাড়ি করে এসেছি। দিদি, দিদি তোকে যেটা জিজ্ঞেস করছি সেটার সঠিক উত্তর দে। ভাড়া গাড়ি কে দিয়ে গেল তোদের? কে দিয়ে গেল? ওই শতদ্রু দিয়ে গেছে তোদের? ও নামিয়ে গেছে তোদের এখানে? আড়াতে তো নিশ্চয়ই কেউ দেখেছে, নিশ্চয়ই এখানে ওকে নামিয়ে যেতে দেখেছে। আর ওটা ভাড়ার গাড়ি না ওটা পার্সোনাল গাড়ি, আমি সেটা কাল সকালেই পাড়া থেকে ঠিক খবরটা পেয়ে যাব। খবরটা যদি আমি একবার পাই তাহলে তোদের একদিন কি আমার একদিন, মনে রাখিস। ভালো কথা জিজ্ঞেস করছি, বল কে দিয়ে গেছিল তোদের? ছি 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 ছি, বলি ও কি কথা? এই তুমি কি করলে কি বৌমা? বলি এত রাত্রে ওই ছেলে এসে তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেল, রাত ১২টার সময় পাড়ার লোকের সামনে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল তোমাকে, মানুষের সামনে আর মান সম্মান কিচ্ছুটি রাখলে না তো আমার?
নানা ওই ভদ্রলোক নিশ্চয়ই গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তাই না বৌদি ভাই? না তুতুল, দেখো সরাসরি ভাবে আমি মিথ্যে কথা বলতে পারি না। বাড়িতে অশান্তি হতে পারে সেই ভয় আমি পুতুল দিকে শিখিয়ে দিয়েছিলাম যে বলো ভাড়া গাড়িতে ফিরেছি, কিন্তু অশান্তি যখন হচ্ছে, অশান্তি যখন এড়াতেই পাচ্ছি না, তখন আর শুধু শুধু মিথ্যে কথা বলে কি লাভ বলো? শতদ্রু ফোন করেছিল, সেই সময় আমি শতদ্রুকে বলি যে আমাকে একটা গাড়ি পাঠিয়ে দে। ও হয়তো গাড়ি পায়নি, তাই নিজেই গাড়ি নিয়ে এসেছিল। কিছু করার ছিল না কাকিমা, আমরা ডানলপ মোড়েই দাঁড়িয়েছিলাম, যে গাড়িটা করে আসছিলাম সেই গাড়িটা খারাপ হয়ে যায়। তারপর গাড়ি বুক করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই গাড়ি পাচ্ছিলাম না, সব গাড়ি ক্যান্সেল করে দিচ্ছিল। ওই সময় দাঁড়িয়ে কি করতাম বলুন তো? হ্যাঁ, পাড়ার কেউ নানা কথা বলতে পারে বলে শতদ্রুকে বলেছিলাম যে মাঝ রাস্তায় নামিয়ে যেতে, কিছুটা আমরা হেঁটেই এসেছি। কিন্তু বিশ্বাস করুন কাকিমা, মা আপনি বিশ্বাস করুন, আগে থেকে কিন্তু কোনো প্ল্যান ছিল না। যদি আগে থেকে কোনো প্ল্যান থাকতো তাহলে তো বিয়ে বাড়ি থেকে আমি শতদ্রুর গাড়ি করে আসতে পারতাম, সেটা কিন্তু করিনি। আমরা ভাড়া গাড়ি করেই আসছিলাম, ডানলপ মোড়ে গাড়িটা খারাপ হয়ে যায়, তারপর ভাড়া গাড়ি পাচ্ছিলাম না বলেই বিপত্তি ঘটে। দুটো মেয়ে রাস্তায় একা দাঁড়িয়ে থাকবো, যদি কোনো বিপদ ঘটতো? খুব ভয় পেয়ে গিয়েছিলাম মা আমরা, সেই কারণেই শতদ্রুর গাড়ি করেই আসি। হ্যাঁ, শতদ্রুকে বলেছিলাম মাঝ রাস্তায় নামিয়ে দিতে, এই পাড়া দিয়ে যদি আসি যদি কেউ কিছু বলে, সেই কারণেই বলেছিলাম মা। মানছি ভুল করেছি, কিন্তু কোনো অন্যায় করিনি। ছি 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 ছি, একটা খারাপ চরিত্রের মেয়ে, তোমার দিকে না তাকাতে আমার এখনো ঘেন্না হয়। কি মা, এরপরে তুমি তোমার এই বউকে মাথায় চড়িয়ে যাবে তাই তো? আমি কাউকে মাথায় পাতায় চড়াতে চাই না বাপু, কাউকে নয়, বলে আমি মাথায় চড়াবার কে? শুনে নাও, তোমার যদি না পোষায় তো তুমি বলে দাও, আমি তার বাপের বাড়ির সঙ্গে কথা বলি। এত অশান্তি আমার আর ভালো লাগছে না। অশান্তিটা করছে কে? কে করছে অশান্তি মা? না না, অশান্তিটা কি আমরা করছি নাকি? ও তো সবটা খুলে বললো, একটা বিপদে পড়েছে বলেই তো, এর থেকে বড় বিপদেও তো পড়তে পারতো। যাকে যাক, আমি বলি কি, একটা দিন বিয়ে বাড়িতে গেছে, একটু রাত হয়ে গেছে ফিরতে, ছেলেটা তো বাড়িয়ে ফিরিয়ে দিয়ে গেছে, উপকারই তো করেছে বল। উপকার উপকার তো এমনি এমনি হয় না কাকিমা, উপকারের বিনিময়ে নিশ্চয়ই কিছু দিতে হয় কাউকে। ছি, নিজের বউকে এরকম ছোট করিস না পড়া। ছোট ছোট করব কাকে? যে নিজের পায়ের তলায় নিজেই একেবারে মরে আছে তাকে ছোট করা যায়? কি ছোট করব আর নতুন করে ওকে? বাবা যে কথা বলবে একদম, বাবা বাবা সে ছেলেটা খুব ভালো। এই তোকে আমি এক, লজ্জা করে না নিজের বড় দিদির গায়ে হাত দিতে? নিজেকে কোথায় নামিয়েছো গো তুমি, কিছু তো অন্তত ধরে রাখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।